তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হলো আমবয়নের মধ্য দিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা এ বিষয়ে আরো জানাতে টঙ্গী থেকে যুক্ত হবেন সহকর্মী সিফাত শাহরিয়ার সিফাত আমবয়নের মধ্য দিয়ে তো আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন এবং ভিড়ের কারণে যারা মূল ময়দানে অবস্থান নিতে পারেননি বাইরে আছেন তাদের ব্যাপারে কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখানে আসলে অস্থায়ীভাবে যে তাঁবু সেটি নির্মাণ করা হচ্ছে যারা মূল যে ছামিয়ানা সেটির নিচে আসলে তাদের যায় সম্ভব হয়নি আমরা একবারে মূল মঞ্চ সেটির প্রায় কাছেই আছি পেছনের অংশে অর্থাৎ মূল সামনের যে অংশগুলো যতগুলো জায়গা আছে সেই জায়গাগুলো আসলে পূরণ হয়ে গেছে আমরা এই দেখছি আমাদের আশপাশে তারা যে তাঁবু নির্মাণ এবং এখানকার থাকার যে ব্যবস্থা সেটি আসলে করছেন এবং আমরা সকাল থেকে সেই ফজরের পর থেকেই আমবয়ান শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক যেই বলা যায় তাদের যে বয়ান এবং তাদের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে আজকে জুমার সময় তাদের যিনি রয়েছেন মুরব্বী জুবায়ের উনি নামাজ পড়াবেন এবং এই বয়ান চলতেই থাকবেন এবং আমরা এখানে যেটি দেখেছি আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি নানা দেশ থেকে মুসল্লিরা এসেছেন বাংলাদেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা এসেছেন তারা যেটি বলছেন মুসলিম উম্মাহ এবং সারা পৃথিবীতে মুসলিমরা যেখানে নির্যাতিত হচ্ছেন তারা যাতে নির্যাতনের শিকার না হন এবং সেই জন্য দোয়া করছেন এবং সারা বিশ্বের যারা মুসলমান তথা মানুষ রয়েছেন সেই সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে একটি অসাম্প্রদায়িক যে পৃথিবী সবার মধ্যে সকল ধর্ম বর্ণ সবার মধ্যে একটি যে শান্তি সেটি যাতে বজায় থাকে সেই জন্য তারা দোয়া করছেন এবং আমরা এখানে দেখেছি নফল নামাজ হচ্ছে বয়ান হচ্ছে এবং তারপরে তারা জিকির করছেন এবং তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেছি আমরা পুলিশের সাথে কথা বলেছি এখানে আসলে সব জায়গায় ওয়াচ টাওয়ার সহ তাদের যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি ট্রাফিকিং ব্যবস্থা যাতে মানুষ নির্বিঘ্নে আসলে যে ইজতেমার যে ময়দানে সেটি যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য সকল ধরনের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটিও পুলিশের পক্ষ থেকে স্বাভাবিক রাখা হয়েছে এবং এখানে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারাও কাজ করছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবী কিছু দলে দলে ভাগ করা আছে আমরা দেখতে পেয়েছি তো আবির এই ছিল আমার কাছে টঙ্গী থেকে বিশ্ব ইজতেমার প্রথম দিনের সবশেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে সেই খবর জানাচ্ছিলেন টঙ্গী থেকে সহকর্মী সিফাত শাহরিয়ার